প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। দর্শক, আজকে কথা বলবো ফ্লুবায়োটিক অর্থাৎ ফ্লুক্লক্সাসিলিন ক্যাপসুল সম্পর্কে। এটা ফ্লুক্লক্সাসিলিন ক্যাপসুল, এটা কিশোর ওষুধ, এটা কী কাজ করে, এটা খাওয়ার নিয়ম কী, এটার দাম কত, দর্শক বিস্তারিত আলোচনা করবো। সাথেই থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটি স্কিপ করবেন না। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন, দয়া করে প্রতিদিন এরকম নিত্য নতুন ওষুধ সম্পর্কে টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন। আর যারা আগ থেকে করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, ফ্লুবায়োটিক এটা হচ্ছে যে একটা ব্র্যান্ডের নাম, এটা হচ্ছে নাভানা ফার্মাসিউটিক্যালসের নাম। আর এটার মূল গ্রুপের নাম হচ্ছে যে আসলে ফ্লুক্লক্সাসিলিন, ফ্লুক্লক্সাসিলিন। তো আসলে আমি ফ্লুক্লক্সাসিলিন, এটা কিন্তু অনেকের পরিচিত প্রোডাক্ট, এটা অনেকে হয়তো ব্যবহার করেছেন। এটা প্রথমে আমি জানিয়ে দিচ্ছি যে এটার কাজ কী প্রথমে আমি সেটা জানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যে ফ্লুক্লক্সাসিলিন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর সংশ্লেষণে বাধা দান করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, অর্থাৎ যে কোনো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ইহা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে অবস্থিত ফেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথে আবদ্ধ হয়ে প্রেপটাইড ডোগ্লাইনিকেন সংশ্লেষণ বাধা প্রদান করে, ফলে ব্যাকটেরিয়ার কোষ আবরণ দুর্বল হয়ে পড়ে, কোষ ফেঁপে ওঠে এবং ফেটে যায়, ফলে এটা ধ্বংস হয়ে যায়। এবার আসুন এটার নিদর্শনের, মানে এটা কী কাজে ব্যবহৃত হয়। ফ্লুক্লক্সাসিলিন এটা সাধারণত নিদর্শন হচ্ছে যে ত্বক ও নরম কলার সংরক্ষণ, যেমন ফোড়ার কাজে ব্যবহৃত হয়, অ্যাপসেসের কাজে ব্যবহৃত হয়, কার্বাঙ্কলের কাজে ব্যবহৃত হয়, ফিউরান কোলোসিসের কাজে ব্যবহৃত হয়, তারপর হচ্ছে যে সেলুলাইটিসের কাজে ব্যবহৃত হয় ত্বকের সংরক্ষণ, যেমন ক্ষত, যে কোনো ক্ষত, একজিমা ও ব্রণ সংরক্ষণিত ক্ষত, সংরক্ষণিত ফোড়া, ত্বকের গ্রাফট সুরক্ষিত করতে মধ্যকর্ণ, তারপর হচ্ছে তো বহিকর্ণ প্রদাহ, ইমফ্যাটিকো ইত্যাদি এসব কাজে কিন্তু ব্যবহৃত। এছাড়া কিন্তু আরও কয়েকটা কাজে কিন্তু ব্যবহৃত, সেটা হচ্ছে যে যেমন শ্বাসনালী সংরক্ষণ হলেও কিন্তু এই ফ্লুক্লক্সাসিলিনটা এটা ব্যবহৃত, যেমন নিউমোনিয়া, ফুসফুসের অ্যাপসেস, তারপর হচ্ছে যে এমফাইমা, তারপর হচ্ছে সাইনাসের প্রদাহ, টনসিলের প্রদাহ, কুইনোসি ইত্যাদি এসব কাজে কিন্তু ব্যবহৃত হয়। তবে এটা বেশিরভাগই যেমন কার্ডিওথেরাপি ও আর্থোপেডিক সার্জারির কাজে কিন্তু বেশিরভাগই কিন্তু ব্যবহৃত হয়। প্রিয় দর্শক, জানতে পারলেন যে ফ্লুক্লক্সাসিলিন এটা কিসের কাজে নির্দেশিত, এটা জানতে পারলেন। এবার জানিয়ে দিচ্ছি যে সেবনবিধি, এটা খাওয়ার নিয়ম কী, এটা জানিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে যে খাওয়ার এক ঘন্টা পূর্বে অথবা খাওয়ার এক ঘন্টা পরে এটা কিন্তু সেবন করা খুবই উত্তম, তখন কাজ কিন্তু 100% ভালো করে। আর এটা হচ্ছে যে সাধারণত প্রাপ্তবয়স্ক যারা রয়েছে তাদের ক্ষেত্রে 250 mg দিনে সাইড বেয়ার ব্যবহার করা যায়। আর বয়স অনুসারে বা রোগের তীব্র বা রোগের জটিলতা অনুসারে তখন কিন্তু 500 mg দিনে সাইড বেয়ার দেওয়া যায়, ছয় ঘন্টা পরপর কিন্তু একদিনে চারবার এটা দেওয়া যায়, যেমন সকাল 8টায়, দুপুর 12টায়, বিকাল 4টায় এবং রাত 10টায়, একদিনে 4টি ক্যাপসুল এটা কিন্তু দেওয়া যায়। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি যে গর্ভাবস্থায় এবং স্তন্যকালে চিকিৎসকের পরামর্শ অনুসারে যদি একান্ত প্রয়োজন মনে হয় তখন কিন্তু এই ফ্লুক্লক্সাসিলিন আপনি ব্যবহার করতে পারবেন, না হয় এডিএ চলা ভালো। দর্শক, এটার দাম হচ্ছে যে পার পিস 10 টাকা থেকে 11 টাকা, হয়তো 10 টাকা না হয় 11 টাকা, এটা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ফার্মেসিতে এটা কিন্তু পাওয়া যায়। প্রিয় দর্শক, এতক্ষণ জানতে পারলেন যে ফ্লুক্লক্সাসিলিনটা কিসের ওষুধ, কী কাজ করে, এটা খাওয়ার নিয়ম সহ জানতে পারলেন। আশা করি ভিডিওটি দেখে যদি কারো উপকার হয়ে থাকে তো তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে বলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।